বর্ষার দাপটে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর নানান প্রান্তের নদ নদীগুলি এখন হয়েছে জলে টইটম্বুর। প্রবল বৃষ্টিতে ভরে যায় বাঁধ, তারপর জল ছাড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভেঙে গেল দুটি ব্রিজ। ঘটনাটি গত মঙ্গলবার অর্থাৎ 3 আগস্ট 2021। এই ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশের তাঁতিয়া জেলা। মলিঘাতা বাঁধ থেকে জল ছাড়ার সাথে সাথে নদীর জলস্তর 1 লাফে ঊর্ধ্বসীমা পৌঁছে যায় এবং বাঁধের উপর দিয়ে বইতে থাকে জল। প্রবল গতিতে আসা জলস্রোত পরপর দুইটি ব্রিজকে ভাসিয়ে নিয়ে যায়। রতনগড়ের বিখ্যাত দুর্গা মন্দির যাওয়ার একমাত্র পথ ছিল এই ব্রিজটি। কিন্তু গত 3 আগস্ট মঙ্গলবার জল ছাড়তেই নদীর জলস্তর এতটাই বিপদসীমার উপর বইতে থাকে যে জলের স্তরের দাপটে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়ে এই দুইটি ব্রিজ। তবে ওই সময় ব্রিজে কেউ উপস্থিত না থাকার জন্য কোনো আহত বা নিহতের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ওই দিন সকালেই অর্থাৎ 3 আগস্ট মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেন যে নদীর জলস্তর বিপদসীমা বইতে চলেছে, তাই 10টি বাঁধ একসাথে খুলে দেওয়ার কথা তিনি ঘোষণা করেন এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের লাল সতর্কতা জারি করা হয় সরকার পক্ষ থেকে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সারাদিনে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল যে গোয়ালিয়রের সাথে তাঁতিয়া জেলার সংযোগকারী এই ব্রিজে দুইটি বাঁধ জলের তোড়ে জলের দাপটে জলরাশির সাথে ভেসে চলে যায়। সেই আশ্চর্যের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সাথে থাকুন বঙ্গবার্তায়, চোখ রাখুন। আপনার আশেপাশে কোনো সত্য ঘটনা অবলম্বনে কোনো কিছু ধরা পড়লে বা চোখে পড়লে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন, আপনার নামসহ অথবা প্রয়োজনে গোপনে, আমরা তা সম্প্রচার করব। আসলে হুঁশিয়ারি, না থাকলে নিরাপত্তা, থাকবে টিকে শুধু আমাদের নিরপেক্ষতা। আপনারা দেখছেন বঙ্গবার্তা। নমস্কার, ধন্যবাদ।